প্রিয় ছাত্ররা, আশা করি প্রত্যেকে বাড়িতে ভালো আছো এবং লকডাউনটাকে ভালোভাবে পালন করছো, মেনে চলছো, সরকারের নির্দেশ মেনে চলছো। এই অবস্থায় আমাদের পড়াশোনাটা থেমে থাকবে না। তো আমার তোমাদের উদ্দেশ্যে ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার, আগের ভিডিওতে কোন পরিমাপের ধারণা দিয়েছি, এইবার 23 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, কতগুলো অংশ এখানে ভালো করে শুনবে। আমরা ত্রিকোণমিতির ক্লাস টেনে যা কিছু আলোচনা করব, সব কিছুই সমকোণী ত্রিভুজকে নিয়ে, যা আলোচনা হবে সমকোণী ত্রিভুজকে নিয়ে। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা কোণ কত, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এটাকে নাম দিলাম ও, এটা এ, এটা বি, ওএবি একটা সমকোণী ত্রিভুজ। এবার এই দুটো কোণ, একটাকে নাম দিলাম থিটা, এই থিটা কোণের সাপেক্ষে, তার বিপরীতটা লম্ব, এটা ভূমি, এটা প্রতিভুজ। যে কোণ নেব তার বিপরীতটা হচ্ছে লম্ব, তার সঙ্গে যেটা সেটা ভূমি, আর এটা অতিভুজ। যেটা সঙ্গে লেগে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা, নতুন টার্ম সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এগুলো মুখস্থ করে নেবে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে সাইন থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওবি আর অতিভুজ হচ্ছে এবি। কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওএ বাই এবি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওবি বাই ভূমি হচ্ছে ওএ, লম্ব বাই ভূমি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এইবার আসছে কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এবি বাই লম্ব, লম্ব হচ্ছে ওবি, এটা কোসেক থিটা। এরপর আসছে সেক থিটা, সেক থিটা, সেক থিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, এবি বাই ভূমি হচ্ছে ওএ। কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে ওএ বাই লম্ব হচ্ছে। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের অনন্যক, সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে একে অপরের অনন্যক, অনন্যক। দেখো তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, 1 বাই কোসেক থিটা, সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। তাহলে কি পেলাম আমরা, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। কস থিটা, কস থিটা হচ্ছে 1 বাই সেক থিটা। ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে 1 বাই কট থিটা, কট থিটার উল্টো। তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এই অংশগুলো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, কস থিটা ইন্টু সেক থিটা 1, ট্যান থিটা ইন্টু কট থিটা কত হবে, 1। আচ্ছা এরপরে দেখো ট্যান থিটা, ট্যান থিটা আমরা কি পেলাম, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে একই অতিভুজ দিয়ে ভাগ করলাম, অতিভুজ দিয়ে ভাগ, আর ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ,
লম্ব কে অতিভুজ দিয়ে ভাগ, ভূমি কে অতিভুজ দিয়ে ভাগ, লম্ব বায় অতিভুজ কি হয়? লম্ব বায় অতিভুজ সাইন থিটা, আর ভূমি বায় অতিভুজ কি হবে? ভূমি বায় অতিভুজ কস থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমাদের মুখস্থ রাখতে হবে। ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, এটা আমাদের বুঝতে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে কট থিটা, একই রকম ভাবে কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, এটা আমাদের বুঝতে রাখতে হবে। ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলি, হয়েছে পর্যন্ত, এবার একটা কথা বলি। হ্যাঁ, যেহেতু একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু অতিভুজটা সব থেকে বড়, যেহেতু অতিভুজ সব থেকে বড়, তাহলে লম্বায় অতিভুজ বলছে এই সাইন থিটার মান সর্বোচ্চ মান, সাইন থিটার সর্বোচ্চ মান এক হতে পারে, লেস দেন প্লাস টু ওয়ান, কারণ লম্বটা অতিভুজের থেকে ছোট হবে। ঠিক একই রকম ভাবে কস থিটার মান লেস দেন ইকুয়ালস টু ওয়ান, ট্যান থিটার মান যা কিছু হতে পারে, একের সমান হতে পারে, একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে। ট্যান থিটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, ওয়ান হতে পারে, একের থেকে ছোট হতে পারে, একের থেকে বড় হতে পারে ট্যান থিটার মান। কিন্তু সাইন থিটা কস থিটার মান লেস দেন ইকুয়ালস টু ওয়ান, সাইন থিটার মান এক ব্র্যাকেট থেকে ছোট, কস থিটার মান এক ব্র্যাকেট থেকে ছোট। এই অংশগুলো ভালো করে মনে রাখবে। কতগুলো জিনিস আমরা নতুন যেহেতু দেখলাম, সাইন থিটা, এটা মানে সাইন ও থিটার গুণ, এরকম নয় কিন্তু, গুণ নয়। সাইন থিটা মানে সাইন ও থিটার গুণ, এরকম ভাবে নয় কিন্তু। অ্যাকচুয়ালি সাইন হচ্ছে একটা ফাংশন যেটা থিটার উপরে কাজ করছে, অ্যাকচুয়ালি সাইন হচ্ছে একটা ফাংশন যেটা থিটার উপরে কাজ করছে, থিটার উপরে কাজ করে সেটা রিপ্রেজেন্ট করছে একটা রিয়েল নাম্বার, একটা ভ্যালু দিচ্ছে একটা রিয়েল নাম্বার। সাইন সেটা থিটার উপরে কাজ করছে, ভ্যালু দিচ্ছে একটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারটা মাইনাস ওয়ান থেকে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, থিটা থিটার উপরে কাজ করছে এরকম। সাপেক্ষে এই কোণের সাপেক্ষে মান কত? তাহলে সাইন এবিসি বি কোণের সাপেক্ষে তার বিপরীতটা লম্ব, বি কোণের সাপেক্ষে তার বিপরীতটা লম্ব, এটা ভূমি এর অতিভুজ। তাহলে সাইন এবিসি কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব ছয় অতিভুজ টেন, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব এসি ভূমি এবি, এসি বাই এবি, ছয় বাই দশ, কাটাকাটি করলে তিন বাই পাঁচ, কাটাকাটি করলে দুই দিয়ে কাটলে তিন, দুই দিয়ে কাটলে পাঁচ, তিন বাই পাঁচ। টেন এবিসি, এবিসি কোণের সাপেক্ষে টেনের মান, টেন কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কত? এ সি, এ সি ভূমি কত? সি বি, এসি কত? ছয়, এটা আট, ছয় বাই আট, কাটাকাটি তিন বাই চার। দেখো এগুলোর কোনো একক হবে না, কারণ এগুলো হচ্ছে দুটো দৈর্ঘ্যের অনুপাত, এই সাইন ট্যান কস এগুলো সব দৈর্ঘ্যের অনুপাত, তার জন্য কোনো একক হবে না। নেক্সট প্রবলেম দেখো, দেখো প্রবলেম নাম্বার টু, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার বিকোণ নব্বই ডিগ্রি। এই যে এ বি সি পাশ ছবিতে দেওয়া আছে, বি কোণটা নব্বই ডিগ্রি, আর দেওয়া আছে এ বি কস টু টোয়েন্টি ফোর, এ বি হচ্ছে টোয়েন্টি ফোর, আর দেওয়া আছে বি থ্রি সেভেন, এটা টোয়েন্টি ফোর, এটা সেভেন, অতিভুজ দেওয়া নেই। দেখো ছবিতে অতিভুজ দেওয়া নেই, নব্বই ডিগ্রি অতিভুজ। তাহলে আমরা অতিভুজ আগে বের করব, আমরা জানি অতিভুজ ইকোয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ ইকোয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে এটা। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কত? টোয়েন্টি ফোর, তার স্কোয়ার ভূমি কত? লম্ব কত? লম্ব হচ্ছে সেভেন,
লম্ব 24 7, তার স্কয়ার, আর ভূমি হচ্ছে 24 তার স্কয়ার, তাহলে 24 স্কয়ার 576 স্কয়ার 49 625 25, তাহলে এই 25 হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 25। এবার সাইন এ এর মান চেয়েছে, সাইন এ আমরা তার মানে এ কোণের সাপেক্ষে মান চেয়েছে, সাইন এ এ কোণের সাপেক্ষে মান, তাহলে এ কোণের বিপরীতটা লম্ব এটা ভূমি, এ কোণের বিপরীতটা লম্ব এটা ভূমি, আর 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ সব সময়ের জন্য, তাহলে সাইনে লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে সি বি আর অতিভুজ হচ্ছে এ সি, তাহলে 7/25। কস এ চেয়েছে ভূমি বাই অতিভুজ, ভূমি 24 অতিভুজ 25, 24/25। ট্যান এ চেয়েছে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, তাহলে 7/24। আর কোসেক এ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব 25/7। নেক্সট প্রবলেম দেখো, দেখো প্রবলেম নাম্বার 3 তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, ওটা তোমরা নিজেরা বাড়িতে করবে। প্রবলেম নাম্বার 3 তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8972638968, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, নিজের নাম লিখবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসি। প্রবলেম নাম্বার 4 বলছে কস থিটা ইকুয়ালস টু 7/25 করে থিটার কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখো কস থিটা 7/25 একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে নিয়েছি, তার একটা কোণ 90 ডিগ্রি, তার বিপরীত অতিভুজ, নাম দিয়ে দিয়েছি ওএবি, এটা নিজের মতো নাম দিয়েছি, একটা কোণ থিটা বলেছে, আমরা থিটা দিয়ে দিলাম। কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বলতে এখানে 7, অতিভুজ বলতে 25। কেউ যদি শুধু 7 কেউ 25 ধরে করে তাতে একটু সামান্য ভুল থাকবে, কারণ এটা অনুপাত, তো সেই জন্য আমরা কে ধরে নেবো, তাহলে ভূমি ধরে নেবো 7 কে আর অতিভুজ ধরে নেবো 25 কে, যেখানে কে নন জিরো। ঠিক আছে, তাহলে এবার তাহলে ভূমি হলো 7 কে, অতিভুজ হলো 25 কে, আমাদের লম্বটা দেওয়া নেই, আমরা লম্ব এখানে প্রথমে বের করে নেবো। কি করে লম্ব বের করবো, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজের জায়গায় 25 কে তার স্কোয়ার, 7 কে তার স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করে আসলো 24 কে, তাহলে লম্ব হয়ে গেল 24 কে, তাহলে লম্ব পেলাম, ভূমি অতিভুজ দেওয়া ছিল। এবার চেয়েছে সকল কোণের মান, তাহলে আমরা প্রথমে সাইন থিটা বের করবো। সাইন থিটা কি হয়, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 24 কে, অতিভুজ হচ্ছে 25 কে, দ্যাট ইজ 24/25 হয়ে গেল। সাইন থিটা কস থিটা দেওয়া আছে, ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 24 কে, ভূমি হচ্ছে 7 কে, তাহলে কাটাকাটি করলে 24/7। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টোটা, সাইন থিটার অনন্য, 1/sin θ বা অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 25 কে বাই লম্ব হচ্ছে 24 কে, তাহলে হচ্ছে 25/24 কোসেক থিটা। সেক থিটা, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 25 কে, ভূমি হচ্ছে 7 কে, কাটাকাটি করলে 25/7। আর হচ্ছে কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, দ্যাট ইজ 7 কে/24 কে, তাহলে 7/24। জাস্ট ফর্মুলা বসিলাম, দেখো প্রত্যেকটার মান চলে আসবে, তাহলে 4 হলো, আচ্ছা 5 কট থিটার ভ্যালু দেওয়া আছে, দেখাই এটা। ঠিক আছে দেখো, দেখো প্রবলেম নাম্বার 5 কট থিটার ভ্যালু দেওয়া আছে 2, কট থিটার ভ্যালু দেওয়া আছে 2, 2 কে লেখা যায় 2/1, 2 কে লেখা যায় 2/1। আচ্ছা কট থিটা আমরা কি জানি, কট থিটা আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 2 কে আর লম্ব হচ্ছে 1 কে, তাহলে ভূমি হলো 2 কে, লম্ব হলো 1 কে, পাশে কে নন জিরো, তাহলে থিটা তার বিপরীতটা লম্ব এটা ভূমি, তাহলে ভূমি 2 কে, লম্ব হচ্ছে কে, লম্ব কে, ভূমি 2 কে, অতিভুজ বের করলাম, অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা জানি অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব হচ্ছে 2 কে তার স্কোয়ার, ভূমি হচ্ছে কে তার স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করতে হচ্ছে √5 কে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখো ট্যান থিটার মান চেয়েছে, বলছে ট্যান থিটা সাইন থিটার মান নির্ণয় করো, ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব, লম্ব হচ্ছে কে, ভূমি হচ্ছে 2 কে, কে বাই 2 কে, কাটাকাটি করলে হাফ। সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে √5 কে, ভূমি হচ্ছে 2 কে, √5/2,
এবার দেখো প্রমাণ করতে দিয়েছে বলছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার থিটা 1 tan থিটা মান কত হাফ তাহলে হাফ এর স্কয়ার tan থিটা স্কয়ার tan স্কয়ার থিটা মানে tan থিটা স্কয়ার tan থিটা স্কয়ার tan থিটা হাফ তার স্কয়ার 1/4 তাহলে 5/4 রাইট হ্যান্ড সাইড আছে sec স্কয়ার থিটা sec থিটা হচ্ছে √5/2 তাহলে √5/2 স্কয়ার 5/4 ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হবে প্রমাণিত তোমরা 6 নম্বরটা বাড়িতে করবে cos θ 0.6 আছে তো ওটাকে 6/10 কাটাকাটি করে নেবে 6 নম্বরটা বাড়িতে করবে 6 বাড়িতে করবে আচ্ছা 7 নম্বরটা বাড়িতে করবে 6 7 বাড়িতে করবে 8 নম্বরের ক্ষেত্রে দেখো 8 বলছে sin c sin c 2/3 sin c 2/3 তাহলে cos c into cos x এর মান কত একটা ত্রিভুজের ক্ষেত্রে এটাকে a এটাকে b এটাকে c নাম দিলাম তাহলে c কোণের সাপেক্ষে sin c sin কি হয় লম্ব বাই লম্ব বাই অতএব লম্ব হচ্ছে 2k অতিভুজ অতিভুজ হচ্ছে 3k তাহলে এটা 2k এটা হলো 3k ভূমি বের করে নেব আমরা দেখো প্রবলেম নাম্বার 8 এ দেখানো ছিল আমরা তাহলে এখান থেকে ভূমি ভূমি হলো অতিভুজ মাইনাস লম্ব স্কয়ার এখান থেকে √5 কে হলো ঠিক আছে অতিভুজ এবার cos c into cos x cos c cos হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে √5 কে অতিভুজ 3 কে √5 কে বাই 3 কে আর cos x হচ্ছে অতিভুজ বাই লম্ব 3 কে বাই 2 কে এই 3 কে ক্যান্সেল হবে k কে ক্যান্সেল হবে √5/2 এটা হচ্ছে आंसर √5/2 নয় নম্বরের ক্ষেত্রে ট্যান এর মান সর্বদা একের থেকে বড় এটা ট্যান এর মান একের থেকে বড় হতে পারে একের থেকে ছোট হতে পারে তাহলে এটা মিথ্যা কট এর মান সর্বদা একের থেকে ছোট এটাও মিথ্যে কারণ কট এর মান একের থেকে বড় হতে পারে একের সমান হতে পারে একের থেকে ছোট হতে পারে তাহলে এটা মিথ্যে সাইন বলছে একটি থিটা কোণের জন্য সাইন থিটা 4/3 হ্যাঁ সাইন থিটার মান 4/3 হতে পারে না কারণ সাইন থিটার মান সব আমরা আগেই দেখিয়েছি সাইন থিটার সব থেকে মান বড় মান 1 বা 1 এর থেকে ছোট যেহেতু সাইন থিটা লেস দ্যান ইকুয়ালস টু 1 তাহলে সাইন থিটার মান 4/3 এটা হতে পারে না এটা হতে পারে না ঠিক আছে তারপরে দেখো আলফার জন্য সেক আলফা 12/5 সেক আলফা 12/5 পরেরটা দেখো 8 এর 4 নম্বর 9/4 sec আলফা 12/5 এটা হতে পারে cos আলফা হচ্ছে তাহলে cos আলফা হচ্ছে 5/12 এটা হতে পারে এটা তারপরে একটি কোণ বিটার জন্য cosec বিটা 5 নম্বর cosec বিটা 5/13 তারপরে sin বিটা 13/5 এটা হতে পারে না এক থেকে বেশি হতে পারে আর থিটার জন্য cos থিটা 3/5 cos থিটা 3/5 এটা এটা হতে পারে এটা হতে পারে ঠিক আছে তোমরা এটা কমপ্লিট করবে অল্প কটা হোমওয়ার্ক থাকলো 6 নাম্বার 7 নাম্বার আর এদিকে 4 3 নাম্বার তিনটে হোমওয়ার্ক থাকলো তোমরা নিজেরা কমপ্লিট করবে আমাকে দেবে আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমরা 23.2 খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছ তোমরা থ্যাংক ইউ